আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গাজী মাহমুদ ইকবাল হাসান। আর আজ আলোচনা করব কম্পিউটার প্রস্তুতির 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস হোক, প্রাইমারি হোক কিংবা বেসরকারি শিক্ষক নিবন্ধন, সো অবশ্যই এখান থেকে কমন পাবেন। আর আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, সো সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অত্যাধুনিক কম্পিউটার দ্রুত গতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। কম্পিউটার ব্রেইন হলো মাইক্রো প্রসেসর। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড এইকেন। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ ফটো লিথোগ্রাফি। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সংক্ষেপে বলা হয় সিপিইউ। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটার পদ্ধতিতে দুটি প্রধান অঙ্গ হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম বা সফটওয়্যার। ইন্টারনেটের মাধ্যমে অনুর্বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। নাফিস বিন সাত্তার, বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 2007 সালে অস্কার পুরস্কার অর্জন করেন। এই নাফিস বিন সাত্তার, বাংলাদেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি 2007 সালে অস্কার পুরস্কার অর্জন করেন। কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝায় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনা কৌশল। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অ্যাসেম্বলি। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়। বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ, চ্যাং ইয়ং হো ভাইরাস 26 এপ্রিল 1999 তারিখে আক্রমণ করে। তার বিহীন দ্রুতগতি ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স, পিএসএটি প্রযুক্তি ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। প্রথম ল্যাপটপ কম্পিউটার অ্যাপসন 1982। পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় বাস। উপাত্র গ্রহণ ও নির্গমন বাসের নাম ডেটাবেস। ওরাকল হচ্ছে একটি ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেস সফটওয়্যারের জন্ম তারিখ হলো একটি ফেল্ড। শিক্ষার্থী সহজে আয়ত্ত করতে পারে কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার সফটওয়্যার থাকে স্টার্টআপ ডিস্ক জি, পাওয়ার ওপেন একটি অপারেটিং সিস্টেম। প্রথম সফল কম্পিউটার বাজারে আসে 1976 সালে। কম্পিউটারের কোনো বুদ্ধি বিবেচনা নেই। ম্যাকিন্টোস কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্রথম সুযোগ আসে। কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিবিজ। ইউনিক্স অপারেটিং সিস্টেমে 200-এর অধিক কমান্ড ব্যবহার করতে হয়।
মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত দিয়ে সমন্বয়ে গঠিত। প্রাচীন বেবিলনে গণনা পদ্ধতি ছিল দুই ধরনের, হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ 16টি। বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার মোজাইক, প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফোরট্রান, লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক ট্রাভেলড লিনাক্স, পৃথিবীর প্রথম স্বয়ংসক্রিয় গণনা যন্ত্র মার্ক ওয়ান, যন্ত্রটির লম্বায় ছিল 1.50 ফুট দৈর্ঘ্য, সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্যাপ ম্যাগনেটিক ট্যাপ, ইন্টারপ্রিটার অনুবাদক প্রোগ্রাম, বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয় 4 জুন 1996 তারিখে, বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আর্পানেট চালু হয় 1979 সালে, কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় 1994 সালে, প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি অ্যাডা হোসাস্টা বাইরন, কবি লর্ড অ্যাডা বাইরনের কন্যা যিনি প্রথম কম্পিউটার প্রোগ্রামার, কিবোর্ডে ফাংশনাল কি 12টি, কম্পিউটার সুইচ অন করার জন্য র্যামের জায়গায় পরিমাণ পরীক্ষা করে অপারেটিং সিস্টেম, বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে ডোস ইউনিক্স। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, যাদের প্রথমবারে ক্লিয়ার সম্পূর্ণ ধারণাটি ক্লিয়ার না হবে অবশ্যই ভিডিওটি আবার রিপ্লে করে দেখে নেবেন, আর সেই সাথে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফিজ।